নির্দিষ্ট সময়ে বেতনের দাবিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে সামিল হলেন বাঁকুড়ার সোনামুখী পৌরসভার অস্থায়ী কর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকে পৌরসভার সামনে অস্থায়ী কর্মীরা বিক্ষোভ শুরু করে। তাদের দাবি, তারা নিয়মিত বেতন পাচ্ছেন না, চলতি মাসের শেষে এখনও তারা বেতন পাননি। সোনামুখী পৌরসভার 350 জন অস্থায়ী কর্মী আছেন, এছাড়াও সমস্যায় পড়েছেন পেনশনভোগীরা। কাজ করেও আমরা বেতন পাচ্ছি না ঠিক টাইমে। চার মাস হয়ে গেল স্যার, এখনো বেতন পাই নাই আমরা। সেই জন্য আমরা এইটা এই আন্দোলনটা করেছি। আমরা পৌরসভাকে জানিয়েছি, আমরা কতবার জানালাম, কানে নেয় নাই কথাটা। এক মাসে কোনো রকম দিচ্ছে, ভুলি ভালি দিচ্ছে, তিন মাসের আটকে দিচ্ছে বেতন। এইভাবে চলছে আমাদের। আমরা চাইছি কি আমাদের ঠিক টাইমে বেতন দেয়, আর যে মাসের বেতনটা বাকি আছে সব ক্লিয়ার করে দেয়, আমরা আবার কাজে আমরা যোগ দিয়ে দিব, আমরা ভালোভাবে কাজ করব। আজকে আমরা কাজ বন্ধ রেখেছি, আর যদি বেতন না দেয় তা আরও কাজটা আমরা যতদিন থাকবে ততদিন বন্ধ থাকবে। আমাদের লেবারদের এই রাস্তায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের দায়িত্ব দেয়, কিন্তু আমরা না খেয়ে না ইয়ে করে এই কাজ করছি তিন মাস ধরে, কিন্তু আমরা বেতন পাচ্ছি না, কীভাবে কাজটা করব। আমাদের বারবার ধরে বলা হচ্ছে যে আমাদের মাসে যেন 5 তারিখের মধ্যে আমরা টাকা পাই, সামান্য পয়সা। আমাদের তো বলি না যে 10,000-20,000 টাকা আমাদের দেয়, কত কোনো 4,000 কোনো 6,000 এরকম করে সব বেতন পায়। তাতেও যদি এই টাকা না পায় তাহলে আমরা কাজ করবো কী করে? উপযুক্ত সরকারি বেতন চাই আমরা। আজকে 4 মাস হলো বেতন পাই নাই, বাকি ছিল 1 মাসের বেতন দিয়েছিল, এবার 2 মাস রোলিং বেতন আমরা পাই নাই, আর 1 মাসের যে বেতনটা হচ্ছে সেটা পাই না। অপযুক্ত আমরা এখন আর কটা দিন ধরে 3 মাসের বেতন। আমাদের সবাই কেটে লোন নিয়ে আছে, এই লোনের জন্য 1,700-1,300 টাকা করে কাটে আমাদের। তাই 2 মাসের বেতন 1 মাস বেতন দিলে 1,300-2,700 টাকা মধ্যে আমাদের কেটে নিচ্ছে, 200-300-400 টাকা পাচ্ছে, 165-175 টাকা বেতন সরকারি বেতন পায় না। এই উপযুক্ত এই যে এই কটি টাকার মধ্যে আমরা কী করে সংসার চালাবো? আমরা সংসার ভেসে যাবে, আমাদের এপিএফ টাকাটা জমা দিচ্ছে না। হ্যাঁ, আজকে বন্ধ রাখতে বাধ্য হয়েছি আমরা সবাই। যদি না দেয় 4-5 তারিখের মধ্যে পেমেন্ট না দেয় তাহলে আমাদের আন্দোলন চলছে, চলবে। তাহলে আমাদের একটা লেবারে ডেলিতে 50 টাকা খরচা, তাহলে 165-150 মাইল আমরা 130 টাকা বলছি, 130 টাকা গিয়ে সংসার চালাবো এবং আমাদের লোন শোধ করবো বা কার কী ধার দেবো। আমাদের কি 165-175 টাকা বেতন? আমাদের সরকারি যেটা উপযুক্ত মাস্টারের বেতন, সেই মাস্টারের বেতনটা আমাদের দেওয়া হোক। যেটা নিয়ে আমরা সমস্ত কর্মীদের কাজ করি পৌরসভাতে, আমরা বেতন নিয়ে সব নেমেছি, কারণ 3-4 মাস ধরে বেতন কোনো ভালোভাবে দিচ্ছে না। যখনই আসছি চেয়ারম্যান সাহেব বলছে বেতন দেবো, এবং বেতনটা যখন দিচ্ছে তখন একটি বেতন জাস্ট দিচ্ছে। তা আমাদের বেতনের নিয়ে দাবি বাস এটাই যে আমরা সঠিকভাবে টাইমভাবে যদি বেতনটা পাই খুব ভালো হয়, এবং পেনশন হোল্ডার যারা আছে তাদেরও যেন পেনশনটা পায়, কারণ বয়স্ক মানুষ যারা রিটায়ার হয়ে গেছে তাদেরও তো পেনশনটা সময় মতন পেতে হবে। আর যারা কাজ করছে বেতন তো বাড়ান নিয়ে কোনো চিন্তাভাবনা নেই। আর যারা পিএফের তো কোনো আলোচনাই হচ্ছে না, পিএফ নিয়ে সব ঢাকা পড়ে গেছে, যেতে গেছি বলছি সব অন্য অন্য হিসাব দিকে দিচ্ছে, সেসব ছাড়া সব বলছি না। সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি অভিযোগ করেন, সরকার মেলা খেলাতে 1,500 টাকা খরচা করছে, অথচ নিয়মিত পরিষেবা দিয়েও এই মানুষগুলি বেতন পাচ্ছেন না। তৃণমূল সরকার মেলা খেলা মচ্ছপ করে পুরো পশ্চিমবাংলাকে দেউলিয়া করে দিয়েছে, পুরো পশ্চিমবাংলাকে দেউলিয়া করে দিয়েছে এই তৃণমূল সরকার। আর এরা অন্যায়ভাবে মানুষকে ঢুকিয়েছে, কারণ পুরো পশ্চিমবাংলাটাই দেখুন, একের পর আমরা দেখেছি ভুয়ো ভ্যাকসিন, ভুয়ো ডাক্তার, ভুয়ো আইপিএস অফিসার সব দেখেছি। আজকে আমরা দেখতে পাচ্ছি একের পর এক দুর্নীতি, নিয়োগে দুর্নীতি সমস্ত জায়গায়, মন্ত্রীদের মেয়েকে থেকে শুরু করে সবার। আজকে এই সোনামুখী পৌরসভায় এই অস্থায়ী কর্মীদের নিয়োগ হচ্ছে, যে চেয়ারম্যান হচ্ছেন তার ওয়ার্ড থেকে তিনি তার নিজের বুদ্ধি শক্ত করার জন্য, ওয়ার্ড শক্ত করার জন্য কর্মী ঢুকিয়ে দিচ্ছেন। আবার কেউ প্রশাসক হচ্ছেন তিনিও ঢুকিয়ে দিচ্ছেন, নতুন চেয়ারম্যান তিনিও ঢুকিয়ে দিচ্ছেন, যিনি পদে বসছেন তারা সবাই এই পদের অসৎ ব্যবহার করছে। সোনামুখী পৌরসভার পৌরপতি সন্তোষ মুখার্জি জানান, অপরিকল্পিতভাবে প্রয়োজনীয় কর্মচারীর থেকে বেশি কর্মচারী নিয়োগ হয়েছে, সেই কারণে বেতন দিতে সমস্যা হচ্ছে। কিভাবে দ্রুত সমস্যা সমাধান করা যায় তার চেষ্টা তারা চালাচ্ছেন। দেখুন, আমরা এই এই যে বর্তমান পৌরসভার বোর্ড চলছে, আমি সকল কাউন্সিলরের মনোনীত পৌর প্রধান, আমাদের বোর্ডটা ফরমেশন হয়েছে 2.5 মাস। আমরা এই 2.5 মাসে 2 মাসের বেতন দিয়ে দিয়েছি, যে বেতনটা 2 মাসের বকেয়া আছে সেটা ইতিপূর্বের আগের বোর্ডের।
বেতনটা দিচ্ছি না বলে কোনো কথা নয়, বেতনটা অ্যাকচুয়ালি অপ্রতুল ফান্ডের, ল্যাক অফ ফান্ড, ইনসাফিসিয়েন্ট অফ ফান্ড। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা প্রতি মাসের রানিং মাসের বেতন আমরা দিয়েছি। আর দেখুন সমস্যার অন্য জায়গায়, সমস্যা কী জানেন তো, ধরুন 40 জন লোক দরকার, সেখানে 140 জন লোক যদি নিয়োগ হয় তাহলে তাদের বেতনের তো একটা প্রভাব পড়বেই স্বাভাবিক নিয়মে। ইতিপূর্বে যারা নিজের পরিচিতি প্রচার ও প্রসার বাড়ানোর জন্য অপরিকল্পিতভাবে অবৈজ্ঞানিকভাবে মিউনিসিপ্যালিটিতে নিয়োগ করেছেন, যেটা পৌর আইন বিরুদ্ধ। পৌরসভা কী আপিলতি হবে? পৌরসভা দেখুন সোনামুখী খুব ছোট্ট মিউনিসিপ্যালিটি, আগেই বলেছি গ্রামীণ মিউনিসিপ্যালিটি। বেতন এবং পেনশন দিতে গেলে যে টাকাটা লাগে মিউনিসিপ্যালিটি ওন ফান্ড থেকে লাগে সেটা হলো প্রতি মাসে 18 লক্ষ টাকা, পার ডে 60,000 টাকা করে বেতন এবং পেনশন পারপাসে দিতে হয়। আর সোনামুখী যে ধরনের ছোট মিউনিসিপ্যালিটি প্রতিদিন 60,000 টাকা সোনামুখী পৌরসভার আয় নেই। তাহলে এই একটা অবৈজ্ঞানিক পদ্ধতিতে লোক নিয়োগের পরিপ্রেক্ষিতে আজকে এই বেতন সমস্যার দিকটা দাঁড়িয়ে গেছে। তবুও আমরা চেষ্টা করছি, আমরা বিভিন্ন উপায়ে চেষ্টা করেছি, আমরা 2 মাস বসেছি, 2.5টা মাস বসেছি, আমরা 2 মাসের বেতন অলরেডি দিয়েছি, আবার রানিং মাস যেটা শেষ হবে আমরা তার বেতনের ব্যবস্থা করব। কিন্তু এই বেতনগুলো গত 2022 ফেব্রুয়ারি এবং মার্চের বেতনের। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।